বেশ কিছুদিন ধরে বন্দরনগরীতে যানজটের মাত্রা অসহনীয় রূপ নিয়েছে। মোড়ে মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে। নগরীর ১৬ শহর, জিএসসির মোড়, পোর্ট কানেক্টিং রোড, অ্যাক্সেস রোড, চকবাজার, মুরাদপুর সহ প্রধান সড়কগুলোতে সবসময় লেগে থাকে যানজট। আমি অলঙ্কার থেকে এখানে ৪ কিলোমিটার পাঁচ ঘন্টা লাগছে। এখন আমি মাল কিনছি, মাল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। অনেকদিন দেখতেছি খালি কাজ চলতেছে, কাজ চলতেছে, মোটামুটি ঠিক করতেছে না সরকার, ওগুলো দেখতেছে না। ট্রাফিক বিভাগের সাথে উন্নয়ন কাজে সম্পৃক্ত সেবাধর্মী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, অপরিকল্পিতভাবে রাস্তা কাটা এবং ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় চরম বিশৃঙ্খলা বিরাজ করছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। রোজার আগে যে সবাই মিলে বসে একটা সুনির্দিষ্ট একটা কর্মপন্থা নির্ধারণ করা দরকার ছিল ট্রাফিক ম্যানেজমেন্টে, তারা এটা করতে ব্যর্থ হয়েছেন। সমন্বয়হীন উন্নয়ন ও সংস্কার কাজে এমনিতে বেহাল অবস্থা পোর্ট কানেক্টিং ও আগ্রাবাদ অ্যাক্সেস রোডের। তার উপর ভাঙাচোরা সড়কের কারণে প্রায় যানজট লেগে থাকে এই সড়কে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন সড়ক ঠিক না থাকলে যানজট নিরসন করা কঠিন। রোডগুলো যদি ঠিক না হয়, আমি তো এককভাবে আমি মাত্র 20% আমার দায়িত্ব আর কি, পুরো ট্রাফিক যানজটের জন্য আমি আমারটা পুরোপুরি তো চেষ্টা করছি। অন্যদিকে সিটি মেয়রের দাবি, ভাঙাচোরা সড়ক নয়, ট্রাফিক অব্যবস্থাপনার কারণে যানজট নিরসন হচ্ছে না। অজুহাত দিতে চাইলে তো অনেক ধরনের বলা হয়, যারা ফিল্ড লেভেলে ট্রাফিক ব্যবস্থাপনার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আরও বেশি তৎপর হতে হবে, আরও আন্তরিক হতে হবে। নগরীতে সিটি কর্পোরেশনের আওতাধীন ১১২৬ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পিচ ঢালা ৬২০ কিলোমিটার, কংক্রিটের ২৪৯ ও পাকা রাস্তা রয়েছে ৪৮ কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।